প্রিয় শিক্ষার্থী আমরা এখন ফটোশপের লেয়ার অপশনটা দেখব ফটোশপের লেয়ার অপশনটা হচ্ছে ফটোশপের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা এখানে লেয়ার এই যে নিয়ে আসবো এখানে লেয়ার রয়েছে লেয়ারটা আমরা নিয়ে আসবো তারপর তো লেয়ার নিয়ে আমরা যখন কাজ করব। আমরা মনে রাখবো ফটোশপের সবসময় নতুন একটা ফাইলে একটা লেয়ার থাকে ব্যাকগ্রাউন্ড নামে আমরা এই লেয়ারের উপরে ডিজাইন করার ক্ষেত্রে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করব যে লেয়ার ক্রিয়েট করার জন্য তোমরা জানো যে এখানে মাউসে ক্রিয়েটলি নিউ নিউ লেয়ার ক্লিক করা লাগে অথবা এখানে লেয়ার মেনুতে গেলে যে লেয়ার যে মেনু আছে সেখানে গিয়ে নিউতে গেলে আমরা এখান থেকে একটা লেয়ার নিতে পারি যেটা কীবোর্ডে শিফট কন্ট্রোল লাইন দিয়ে করা লাগে শিফট কন্ট্রোল লাইন দিলে আমরা একটা নতুন লেয়ার এখান থেকে পাবো তো তোমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখছো এবং তার উপর একটা লেয়ার আসছে এটা দেখছো এখন এই লেয়ারটা নেওয়ার পরে এখানে আমরা এই লেয়ারের উপরে ডিজাইন করব ঠিক আছে সব সময় রাখতে হবে যে ডিজাইন করার ক্ষেত্রে কোনো নতুন ফাইলে কখনো আগের লেয়ারে কোনো কাজ করা যাবে না নতুন একটা লেয়ার খুলে ওই লেয়ারের উপর আমরা কাজ করব তো আমরা একটু দেখি একটা নতুন ফাইল যখন আমরা নিলাম এই ফাইলটা হচ্ছে বারো বাহাত্তর রেজলেশন ঠিক আছে ওকে দিলাম মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে লেয়ার এই লেয়ার আমরা এখন একটা নতুন করে টেক্সট লেয়ার নিলাম এই টেক্সট লেয়ার নেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে টেক্সট লেয়ারটা সবসময় এখানে যে টেক্সট লেয়ার আছে এখানে অনেকগুলো ফর্ম্যাট আছে তার ভিতরে প্রথম ফর্ম্যাটটা আমরা সবসময় ইউজ করব হরিজেন্টাল টাইপিং টুল যেটাকে কিবোর্ডের টি দিয়ে আমরা করতে পারি তাহলে আমরা যদি কীবোর্ডের টি চাপি তাহলে সরাসরি টেক্সট লেয়ারে চলে যাবে আচ্ছা এখন আমরা লিখবই সারা লেখা শুরু করব তো লেখা শুরু করার আগে আমরা একটু কীবোর্ড ঠিক করে নিলাম বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড লেখা শেষ করলাম লেখা শেষ করার পরে আমাদেরকে ভিতে চলে গেলাম আমরা এখানে ভিতে চলে গেলাম ভি এই যে টুলে চলে গেলাম তো এই যে একটা লেয়ার তৈরি হয়েছে এই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ারটাকে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারতেছি এখন এটার উপরে আমাদের কিছু আমরা কিছু ডিজাইন প্রয়োগ করব যেটাকে এই এখানে যে ডিজাইনগুলো আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে তার ভিতরে কয়েকটা ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো এইগুলো সম্পর্কে তোমাদের আগে ক্লাস হয়েছে হয়তো আবার একটু তোমাদেরকে স্যার ক্লিয়ার করতে চাচ্ছি যে এই এখানে যে ডিজাইনটা আছে সেখানে ডিজাইনটা কীভাবে আমরা প্রয়োগ করবো প্রথমত আমরা যাব হচ্ছে টাইফ টুলে টাইফ টুলে আমরা এখানে যে লেয়ার স্টাইল আছে আমরা লেয়ার স্টাইলে যাবো এই লেয়ার স্টাইলের এই অংশটুকু পুরোটাই আমাদের এখানে এই যে ফাংশান এক্স দিয়ে দেওয়া আছে এটা লেয়ার উইন্ডোর ভিতরে আমরা নিচে পাবো ফাংশান এক্স এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশানে ঢুকলে ব্লেন্ডিং অপশন অপশন যেটা আসবে আমরা দেখতে পা দেখতে পাচ্ছি যে এটা লেয়ার স্টাইলটা চলে আসছে এটা যদি আমরা এখানে ক্লিক করি ব্ল্যান্ডিং অপশনটা নিয়ে আসি তাহলে আমরা সেম আগের মতোই লেয়ার স্টাইলটা আমরা পেয়ে গেলাম একটু লক্ষ্য করতে হবে এই লেয়ার স্টাইলটা প্রতিটা লেয়ারের জন্য আলাদা তো আমরা এখন এই লেখা যে লেয়ারটা সেটার উপর আমরা স্টাইল প্রয়োগ করতে চাচ্ছি এখানে এই বাম পাশে যে অপশনগুলো দেওয়া আছে তার ভিতরে প্রথমে বেভাল বেভাল এটা দিয়ে লেখাটার উপরে একটা ইফেক্ট দেওয়া যাচ্ছে তারপরে স্ট্রোক এটা দিয়ে একটা ইফেক্ট দেওয়া যাচ্ছে স্ট্রোক তো আমরা বেবালটা যদি তুলে দিই তাহলে স্ট্রোকটাও এখন এখানে প্রয়োগ করলাম আমরা স্ট্রোক এখানে প্রয়োগ করলাম তো স্ট্রোকের মূলত কাজটা কি সেটা আমরা দেখব এভাবে একটা স্ট্রোক দেওয়া যাবে স্ট্রোক হচ্ছে লেখার লেখার মধ্যে যে দাগ আছে এটার বাইরে একটা দাগ থাকবে এবং দাগটা কতটুকু মোটা চিকন হবে সেটা আমরা এখান থেকে ফিক্স এলাকারে নির্ধারণ করতে পারবো এই যে সাইজের মধ্যে ক্লিক করলে এটা নির্ধারণ করা যাবে ঠিক আছে তারপর হচ্ছে ইনার শ্যাডো ইনার শ্যাডো লেখার ভিতরে একটা হালকা ছাপ আমরা দিতে পারবো তারপর হচ্ছে ইনার গ্লো এটা এটা হচ্ছে লেখার ভিতরে একটা আমরা গ্লো মানে হচ্ছে উজ্জ্বলতা আমি দিতে পারবো এটার কালারটা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে সেটিং এটার তেমন একটা কাজ আমরা করি না সাধারণত কালার ওভারলে এটা হচ্ছে লেয়ারের উপরে যদি কোনো কালার চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আবার এখান থেকে ফ্রন্ট কালারও ফ্রন্ট ফ্রন্টের ক্ষেত্রে ফ্রন্ট কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর গ্রাডিয়েন্ট আছে গ্রাডিয়েন্ট হচ্ছে এইটার উপর আমরা একাধিক কালার এটা বেশি ব্যবহৃত হয় ডিজাইনের ক্ষেত্রে গার্ডিয়েন্ট ওভারলেটা আমরা গার্ডেন্ট ওভারলেটার ক্ষেত্রে এখানে এক এখানে কালার তৈরি করে রাখবো সাপোজ এখানে একটা কালার দিলাম হচ্ছে ধরো একটা কালার দিলাম আকাশি কালার দিলাম আর এখানে একটা কালার দিলাম হচ্ছে ধরো একটা লাল কালার দিলাম আমরা হ্যাঁ এই তাহলে আমাদের লেখাটা এখন দুটো কালারের মিশ্রণে একটা গ্রাডিয়েন্ট হয়েছে এবার এটাকে আমরা ভবিষ্যতের জন্য এখানে সেভ করে রাখলাম তাহলে সরি ক্লিক করে আমরা এখানে নিউতে ক্লিক করলে এখানে যে ডিজাইন সেটা আমাদের এই পরবর্তী সব সময়ের জন্য এটা এখানে সেভ হয়ে থাকবে তারপরে ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে ডিজাইনটা আমরা কালারটা আমরা সেট করলাম এটাকে কতগুলো স্টাইলে প্রয়োগ করা যায় লিনিয়ার রেডিয়াল তারপর হচ্ছে যে অ্যাঙ্গেল তারপর হচ্ছে যে পরে আছে হচ্ছে রিফ্লেক্টেড আছে হচ্ছে ডায়মন্ড তাহলে তোমরা এগুলা চেক করে দেখবা তা আমরা লেনিয়ারটাই আপাতত দেখতে পাচ্ছি লেনিয়ারের ক্ষেত্রে আমাদের এই উপরে লাল এবং নিচে সবুজ কালার এখন আসছে আমরা যদি রিভার্স ক্লিক করি তাহলে উপরে সবুজ কালার নিচে লাল কালারটা চলে আসবে রিভার্সটা এখানে আছে তো অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা এটা দেখবা ভালো করে এটা স্কেল আছে স্কেলের মাধ্যমে আমরা এটাকে ছোটো বড়ো করে নিতে পারবো কতটুকু কালার কম বেশি হবে এটা আমাদের এখান থেকে আমরা ডি এটা ডিফাইন করে নিতে পারবো ঠিক আছে স্কেলে তো একটা প্রয়োজন নাই আমরা এখান থেকে মূলত গার্ডিয়েনটা প্রয়োগ করে এখান থেকে স্টাইল এই দুটা জিনিস হচ্ছে গার্ডিয়েন্টের মূল মনে রাখতে হবে এই দুটা জিনিস হচ্ছে মূল একটা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার তৈরি করা একটা হচ্ছে কালারটাকে প্রয়োগ করা কোন সিস্টেম আমরা প্রয়োগ করবো গোলাকার আকৃতি না অ্যাঙ্গেল আকৃতি নাকি লিনিয়ার রোখি রখি মানে রেখা আকৃতি রেখাটা কীভাবে থাকবে এটা ডিপেন্ড করে হচ্ছে আমার এখানে এই ডিগ্রির সাথে যেমন এখানে নব্বই ডিগ্রি লেখা আছে না আমরা এখানে ধরো ফোর্টি ফাইভ ডিগ্রি দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 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 কোন দিতে চলে গেছে কালারটা কোন চলে গেছে এভাবে হয়ে গেছে আমরা এখানে দিলাম হচ্ছে ধরো টেন ডিগ্রি তাহলে টেন ডিগ্রিতে আমরা এখানে দিলাম ধরো জিরো ডিগ্রি তাহলে এখন এটা জিরো ডিগ্রিতে হয়ে গেছে জিরো ডিগ্রিতে হয়ে গেছে জিরো ডিগ্রি মানে হচ্ছে তোমরা দেখো এখানে যেভাবে আছে ঠিক এখানে কালারটা এভাবে আছে লক্ষ্য করছো যে এখানে এক পাশে আছে আকাশে এক পাশে আছে লাল কালার তাহলে এখানে এভাবে আছে তো এখানে আমরা যদি ডিগ্রি ক্লিক করি তাহলে আমাদের এটা এভাবে আছে আমি যদি এখানে বিশ ডিগ্রি ক্লিক করি তাহলে আমার বিশ ডিগ্রিতে আমার এটা অবস্থান করবে নব্বই ডিগ্রি ক্লিক করে নব্বই ডিগ্রিতে অবস্থান করবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে অবস্থান করবে এভাবে আমি যদি শূন্য ডিগ্রিতে দিয়ে দিই তাহলে আবার শূন্য ডিগ্রিতে চলে আসবে মাইনাস নব্বই ডিগ্রি ক্লিক করলে মাইনাস নব্বই ডিগ্রিতে চলে আসবে এখন লক্ষ্য করো যে লাল কালারটা নিচে ওই আকাশি কালারটা উপরে আর যদি শুধু নব্বই ডিগ্রি দিই তাহলে লাল কালারটা উপরে আকাশি কালারটা নিচে এভাবে আমরা ফটোশপে লেয়ার স্টাইল এক্সের সাথে গ্রার্ডিয়ান ওভার এটা আমরা অ্যাড করব ওকে খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা প্র্যাকটিস করবা তারপর হচ্ছে প্যাটার্ন ওভারলে প্যাটার্ন দিয়ে আমাদের এই লেখার উপর একটা প্যাটার্ন আমরা দিতে পারি গার্ডিয়ানটা অফ করে দিলে প্যাটার্নটা কাজ করবে দুটো একসাথে কাজ করবে না তাহলে আমরা একটা অফ করে দিয়ে একটা দিতে হবে তো আমরা প্যাটার্নটা দিলাম এটা দেওয়ার পরে প্যাটার্নটা কীভাবে থাকবে এখানে এটা এখান থেকে কিছু একটা প্যাটার্ন আমরা দিব এই প্যাটার্নগুলো বাড়তি এখানে অনেকগুলো প্যাটার্ন আমরা অ্যাড করতে পারি এটা পরে দেখবো ইনশাল্লাহ তো এই এখানে যে প্যাটার্ন আছে এই প্যাটার্ন দিয়ে আমরা এখানে একটা ইয়ে দিলাম হুম প্যাটার্নটা দিয়ে লেখার উপর একটা ডিজাইন তৈরি করা যায় আমরা আরও কিছু প্যাটার্ন এখানে অ্যাড করতে পারি লাইব্রেরি থেকে যদি এখানে লাইব্রেরি থাকে আমাদের এই জায়গায় প্যাটার্ন টুতে কিছু প্যাটার্ন আছে যে আমরা দেখতে পাচ্ছি হুম এই একটা প্যাটার্ন এখানে আছে এই একটা প্যাটার্ন আছে আমরা একটা প্যাটার্ন দিয়ে একটু বড়ো করে দেখি কেমন লাগে আমাদের লেখাটা একটু একটু জম করে আমরা দেখতে চাই ও আও এটা একটা হ্যাঁ ডিজাইন চলে আসছে লেখার উপরে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটা একটা ডিজাইন চলে আসছে তো এখান থেকে শর্টকাট আমরা ঢুকলাম লেয়ার স্টাইলের মধ্যে এখানে প্যাটার্নটা লে তারপর হচ্ছে আউটার গ্লো এটা এটাও খুবই সুন্দর আউটার গ্লোটা দিয়ে আমরা লেখাটার বাইরে একটা ইফেক্ট দিতে পারি এখানে অপাসিটি কমায় দিয়ে আমরা এটার স্কেলটা একটু বাড়াই দিতে পারি স্পিডটা আউটার গ্লোটা আমরা একটু দিলে তা এটা বোঝা যাবে আর কি আচ্ছা এটা দেওয়ার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করতে হবে এটা ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নেব নিয়ে আমরা ওইটাকে ধরো একটা ব্ল্যাক কালার অথবা অথবা ওইটাকে একটা হলুদ কালার আমরা নিয়ে যাই আমরা এটাকে সবুজ কালার নিয়ে গেলে কেমন হয় সবুজ কালার আমরা এটাকে নিয়ে গেলাম হ্যাঁ এখন লেখাটার উপরে আমরা যদি কোনো ইফেক্ট করি তাহলে এটা একটু ভালো দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি যে আউটার গ্লোটা কেমন আনতে কেমন দেখা আউটার গ্লোটা আমরা একটু দেখি আউটার লেখার বাইরে একটা গ্লো এখন আসতে আসছে লেখার বাইরে হ্যাঁ এটা অপাসিটি আমরা দিলাম অপাসিটি একশো পার্সেন্ট দিলাম এটা নোয়েসটা আমরা একটু ইয়ে করতে পারি নোয়েজটা এটা একটু বেশি বড় হয়ে গেছে আমাদের অপাসিটি এটা আউটার গ্লোটা এটা এভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কমান যেটা ডিজাইন ক্ষেত্রে অত্যন্ত উপযোগী তো আমরা এটা কম বেশি করে করবা এখানে সাইজ আছে সাইজটা আমরা কমাইতে পারি যেমন এখন সাইজটা এখন বোঝা যাচ্ছে পুরোপুরি স্পষ্টভাবে তো লেখার পিছনে একটা ইফেক্ট শেড তৈরি হলো তাই না এটা ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফাংশন থেকে আমরা যাব হচ্ছে আউটার গ্লোতে সেখান থেকে আমরা এই আউটার গ্লোটা প্রয়োগ করব হুম তো এখানে একটু আমরা দেখি যে ক কতগুলো জিনিস আমরা কাজ করতে হবে এখানে অপাসিটি একশো পার্সেন্ট থাকবে তারপর স্পিডটা হচ্ছে এটা কতটুকু ছড়াবে হ্যাঁ এটা যত বেশি দেবো আমাদের তত ডিজাইনটা ছড়াবে এটা ছড়াচ্ছে চোদ্ বছর ওকে আর হচ্ছে যে সাইজ সাইজটা হচ্ছে আমাদের এটা কতটুকু সাইজ থাকবে আমরা সাইজটা বাড়াই দিলে এটা বাড়বে কমা দিলে কমবে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দুটো ঘর এবং এই অপাসিটিটা আর টেকনিকটা হচ্ছে সফটওয়্যার এখানে একটু মানে ভিন্ন টেকনিক প্রয়োগ করা যায় দুটো টেকনিক টেকনিক আছে তা আমরা প্রথম টেকনিকটাই আমরা দিয়ে রাখবো আর এখানে ব্ল্যান্ড মোডটা যেটা স্ক্রিন দেওয়া আছে এটা স্ক্রিনে দেওয়া থাকবে আর বাকিগুলো কোনো সমস্যা নেই ওগুলো আমরা চাইলে পরে ধরে কাজ করতে পারি এগুলো রেঞ্জ আছে এখানে এগুলো ধরে আমরা আরও কম বেশি গড়িত এর মাঝখানে থাকে সবসময় জিটার আছে জিটারটা কখনো প্রয়োজন হয় না তেমন একটা আমরা ওইটা রাখি তারপর হচ্ছে এটা হচ্ছে কিভাবে থাকবে আমাদের এই গ্লোটা সেটাও এখান থেকে আমি নির্ধারণ করে দেবো আউটার গ্লোটা কীভাবে থাকবে মূলত এটা এভাবে থাকে আর কি সব সময় এভাবে থাকে এটা দরকার হয় না কেন তাহলে আমরা এগুলো চেঞ্জ করে নেব এরপর আছে ড্রপ শ্যাডো তাহলে আমরা এটা তুলে দিলাম আপাতত ড্রপ শ্যাডো হচ্ছে পিছনে ছায়া দেওয়া যে কোনো লেয়ারের পিছনে এভাবে তুমি ছায়া দিতে পারবা ছায়াটা দিয়ে এটা তুমি সুন্দর করতে পারবা তাহলে ড্রপ শ্যাডো দেওয়ার সময় তুমি এটা কী করবা এখানে ডিস্টেন্সটা তুমি নির্ধারণ করে দিবা স্পিডটা নির্ধারণ করে দিবা কতটুকু ছড়াবে সাইজ নির্ধারণ করে দিবা এভাবে চার্জটা তুমি দিতে পারো হ্যাঁ এটা ডিফল্ট একটা সেটিং থাকে ওই সেটিংয়ের উপর আমরা সন্তুষ্ট না থাকলে আমরা নিজের সেটিং করবো আর কি অপার সিটি তুমি একটু কম বেশি করে দিতে পারো আর একটু হালকা করার জন্য এটা এভাবে করে দিতে পারো এই তাহলে আউটার ড্রপ শ্যার সাথে আবার আমরা স্ট্রোক ইউজ করি দেখো স্ট্রোক ইউজ করলে স্ট্রোকটা যদি আমরা এখন সাদা করে দিই কেমন হয় দেখো ড্রপ শেড সাথে স্ট্রোক ইউজ করলে স্ট্রোকটা একটু কম কমাই দিলাম এবার তুমি ড্রপ আরেকটু ডিস্টেন্স করে দাও এবার এটাকে আরেকটু তুমি স্পিড করে দাও একটু সাইজ করে দাও তাহলে মোটামুটি এখন দেখো কেমন লাগতেছে তোমার কাছে এটা হ্যাঁ এই একটা ডিজাইনের মধ্যে আমরা ঢুকে গেলাম এই এটা হচ্ছে এভাবে ডিজাইনগুলো সেটিং করে আর কি কারণ স্ট্রোকটা আমরা একটু কমাইতে পারি এই সাদা করে তাহলে এখন একটা ইফেক্ট এখানে তৈরি হয়েছে হ্যাঁ অসাধারণ একটা ইফেক্ট তৈরি হয়েছে এখন ঠিক আছে না সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে তাহলে তোমরা আজকে এই পর্যন্ত একটু দেখো পরবর্তী ক্লাসে তাদের সাথে আবার কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম